দর্শক আসসালামু আলাইকুম। যা যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আরেকটু নতুন আঙ্গিকে নতুন আরেকটা ফল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যে ফলটির নাম হচ্ছে শাম্মাম বা রকমেলন। শাম্মাম এবং রকমেলন, দেখুন এই গাছটা এই মাটিতে আছে অনেক সৌন্দর্য, প্রত্যেকটা গিরা গিরাই। এই যে দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে দেখাবো যে এই রকমেলন অথবা শাম্মাম কি পরিমাণ হারে ধরবে। প্রত্যেকটা গিরা গিরায় যদি শাম্মাম ধরে, আগে আমরা বুঝতাম কি শাম্মাম একটা সুস্বাদু ফল, কিন্তু এটা বাইরের দেশেই হয়, তো এখন আমাদের ব্রাহ্মণবাড়িয়াতেও শাম্মামের চাষ হচ্ছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। তো দর্শকবৃন্দ, আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার এই বিজয়নগর উপজেলায় আমরা এখন আছি চাওড়াতে, যে কৃষক ভাই এই শাম্মামটা করছে, তো ওনার সাথে পরিচয় হয়ে আসুন, একটু কথা বলি ওনাকে। আসসালামু আলাইকুম। সজীব ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি এটাতে এই ফসলটা, এই ফসলটার তো আমি বলছি এটা শাম্মাম, কিন্তু আপনার ভাষায় এই ফলটার নাম কি? শাম্মাম অনেকে শাম্মাম হিসেবে চিনে, অনেকে রকমেলন হিসেবে চিনে। কতদিন বয়সে এখন যে বর্তমানে চারার বয়স কতদিন হবে? শাম্মামের আপনার 20 থেকে শুরু করে চারার বয়স প্রায় 35 থেকে 35 দিন, 35 দিনের মতো। কতদিনের ভিতরে শাম্মাম যে ফলনটা দেয়? শাম্মামের অলরেডি প্রত্যেকটা গাছে ফল চলে আসতেছে, আগামী সপ্তাহের ভিতরে প্রত্যেকটা গাছে গাছে ফল থাকবে, আর শাম্মাম হারভেস্ট করা দেশ হলো 70 দিনের ভিতরে, 70 দিনের ভিতরে আপনার ফল ফলন। আর দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে আবারও দেখাবো যে আসলে শাম্মাম এখন কেবল ছোট ছোট আকারের শাম্মাম ধরা শুরু হচ্ছে, কিন্তু এটা এখন বর্তমানে বয়স হচ্ছে 35 দিন, তো 70 দিনের ভিতরে ফল হারভেস্ট করা সম্ভব। আমরা খুব শীঘ্রই দেখবো যে ফলের আগমনটা আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে উপহার দেবো আর কি। তো আজকে এই সজীব ভাইয়ের এই যে শাম্মাম যে প্রজেক্টটা, ওনাকে দেখলাম, দেখুন উনি ফাঁকে দা, এটা তো একটা লিচু বাগান, লিচু বাগান। আমি প্রায়ই সবাইকে বলি যে অনাবাদি জায়গা যেগুলা পতিত জায়গাগুলা যেগুলা পরে আছে সেগুলাকে কাজে লাগান। ওনার একটা বিশাল একটা লিচু বাগান, এই লিচু বাগানের ফাঁকে এই শাম্মাম করছে, কল্পনা করা যায়? তবে সজীব ভাই ভালো কিছু করুক, শাম্মাম খুব সুন্দরভাবে আসুক, সেই প্রত্যাশাই করি। শাম্মাম যাতে করে আমাদের দেশ এবং এই সমাজের মানুষ শাম্মাম খেয়ে শাম্মাম একটা ফসল সুন্দরভাবে করতে পারে, শিখতে পারে, সেই দোয়াই করি। সজীব ভাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সুস্থতা কামনা করি। ধন্যবাদ সজীব ভাই আপনাকে সুন্দর একটা ফসল করার জন্য। থ্যাংক ইউ।